আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আয়শা নুসরাত ইসলাম শুরুতেই সংবাদ শিরোনাম দক্ষিণ খানে জঙ্গি আস্তানায় 19টি গ্রেনেড নিষ্ক্রিয় করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন নজরদারিতে আছে শীর্ষ নেতারা বিরোধী দলকে চাপে রাখতেই সরকার জঙ্গি দমনে নাটক করছে মানুষের কোনো নিরাপত্তা নেই অভিযোগ বিএনপি নেতাদের আগামী জাতীয় নির্বাচন সহ সব নির্বাচন নারায়ণগঞ্জ মডেলে হবে ঘোষণা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেশি বিদেশি চক্রান্তেই হচ্ছে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ অভিযোগ মালিকদের পারস্পরিক আস্থা বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের দেখছিলেন সংবাদ শিরোনাম রাজধানীর দক্ষিণ খানে জঙ্গি আস্তানা থেকে উদ্ধার করা হয়েছে আবির নামে আরও এক জঙ্গির মৃতদেহ গতকালই সে মারা গিয়েছিল ওই আস্তানা থেকে গ্রেনেড পিস্তল সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে পুলিশ কাউন্টার টেরোরিজমের প্রধান মনিরুল ইসলাম বলেন বাড়িটি জঙ্গিরা তাদের কার্যালয় হিসেবে ব্যবহার করত অপারেশন রিপল 24-এর পর রাজধানীর আশকোনার 50 নম্বর বাড়িটিতে রোববার নতুন করে তল্লাশি শুরু করে পুলিশের বোমা নিষ্ক্রিয় দল সিআইডি ক্রাইম সিন ইউনিট ও ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের সদস্যরা গ্যাস বের করে নিয়ে আসার পরেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভেতরে ঢুকে নমুনা সংগ্রহ করে উদ্ধার করা হয় গতকাল মারা যাওয়া জঙ্গি আবিরের মৃতদেহ সন্ধ্যার কিছু পর উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করা হয় এখানে যে কাঁদানে গ্যাসের ধোঁয়াটা ছিল সম্পূর্ণভাবে আমরা বিভিন্ন পদ্ধতি ইউজ করে আমরা রিমুভ করেছি তবে এখন ভিতরে যারা এখানে অ্যান্টি টেরিজমের যারা সদস্য আছে তারা এখানে ভিতরে পুরো কাজ করতেছে তারাই বলতে পারবে যে ভিতরের এখন সার আশকোনার এই বাড়িটিকে নব্যজিএমপির সদস্যরা তাদের কার্যালয় হিসেবে ব্যবহার করতে বলে জানান কাউন্টার টেরিজমের প্রধান মনিরুল ইসলাম গ্রেপ্তারকৃত আত্মসমর্পণকৃত বা যারা আমাদের হেফাজতে আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং অন্য অন্য সময়ের যে ট্রেন্ড সেটি অ্যানালিসিস করে পাশাপাশি এখানে যে সমস্ত ম্যাটেরিয়ালস পাওয়া গেল তাতে আমরা বুঝতে পারছি যে তারা কোনো একটি ঘটনা ঘটানোর জন্যই আসলে এত বিপুল সংখ্যক যে বিস্ফোরক এবং অস্ত্র সেগুলো সংগ্রহ করেছিল এখানে জড়ো করেছিল এদিকে অভিযানে নিহত নারীর ময়নাতদন্ত শেষ হয়েছে বোমার স্পেন্ডারের আঘাতেই তার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক শুক্রবার মধ্যরাত থেকে জঙ্গি মুসাকে ধরতে দক্ষিণ খানের পূর্ব আশকোনার 50 নম্বর বাড়িটি ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এস এম ফয়েজ বাংলা ভিশন ঢাকা নব্য জেএমবির পলাতক শীর্ষ নেতারা আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে আছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি বলেন জঙ্গিদের নিয়ন্ত্রণে তৎপর রয়েছে দেশের আইনশৃঙ্খলা বাহিনী বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় শিশু একাডেমিতে অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশন করেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা শিশু কিশোররা অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি জানান জঙ্গিবাদ শুধু বাংলাদেশের নয় এটি একটি বৈশ্বিক সমস্যা তিনি বলেন বাংলাদেশের 90 জেএমবির পলাতক শীর্ষ নেতাদের ধরতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেছেন জেএমবির শীর্ষ নেতারা দেশেই আছেন তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড রুখতে বদ্ধপরিকর দেশের আইনশৃঙ্খলা বাহিনী এদিকে বড়দিন উপলক্ষে কাকরাইলের একটি চার্চ পরিদর্শনে যান ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া পরে কথা বলেন সাংবাদিকদের সাথে তিনি জানান জেএমবির শীর্ষ নেতা মুসা দেশেই আছে বিরোধী দলকে চাপে রাখতেই সরকার জঙ্গি দমনের নামে নাটক করছে বলে দাবি করেছেন বিএনপি নেতারা জঙ্গিবাদের কবলে শিশুরা রক্তাক্ত হওয়ার ঘটনাতে তারা উদ্বেগ প্রকাশ করেছেন বিশদলীয় জোটের শরিক খেলাফত মজলিস নবম সম্মেলনের আয়োজন করে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে এতে প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সরকার গুম খুন ও মামলার জোরে দেশ চালাতে চাচ্ছে দেশে এখন কোনো মানুষেরই নিরাপত্তা নেই বলেও মন্তব্য করেন তিনি আমার সমস্ত অন্তরাত্মা কেঁদে উঠছে একটা 4 বছরের শিশু গ্রেনেড দ্বারা ক্ষত বিক্ষিত হয়ে হাসপাতালে পড়ে আছে কেন জঙ্গি আক্রমণ হয়েছে জঙ্গি মা জঙ্গি বাবা জঙ্গি জানি না
সত্য কি কি অবস্থা জানি না, কিন্তু চার বছরের শিশু এক নির্বাক দৃষ্টি দিয়ে সে হাসপাতালে পড়ল। এই অবস্থা চলছে এই দেশে এখন বন্ধুগণ, এর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, জঙ্গিবাদের নামে সরকার ধূম্রজাল সৃষ্টি করছে। যে নির্মূলের কথা বললেন এতদিন আগে, যে আমি জঙ্গিবাদকে নির্মূল করেছি, আবার গতকালকে আশকোনায় কি করে জঙ্গির উৎপত্তি হলো, গ্রেনেড নিয়ে আত্মঘাতী হলো সেখানে, এর আস্তানা কোথায়, এর ঘাঁটি কোথায়? নাকি এই ঘাঁটি এবং আস্তানাগুলো রাষ্ট্রের দিক থেকেই পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে, এটি নিয়েও মানুষের মধ্যে দানা বেঁধেছে যে নিজেরা আমরা করতে পারি, এটি দেখানোর জন্য নিজেরাই সৃষ্টি করে এগুলো করছেন, সেটা নিয়েও মানুষের মধ্যে দানা বেঁধেছে। রাষ্ট্রপতির সাথে রাজনৈতিক দলগুলোর যে আলোচনা চলছে তার আলোকে নিরপেক্ষ ও সাহসী নির্বাচন কমিশন গঠন করতে আবারও দাবি জানান বিএনপি নেতারা। সেই মহিলাটি বাসে মিরাজ হোসেন গাজী, বাংলাভিশন, ঢাকা। আগামী জাতীয় নির্বাচন সহ সব নির্বাচন নারায়ণগঞ্জ মডেলে করার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। খারাপ খবরের শিরোনাম হিসেবে ছাত্রলীগকে আর দেখতে চান না উল্লেখ করে সমস্যা তৈরিকারী নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন চৌধুরীর বাসভবনে দলীয় নেতা এবং প্রশাসনিক কর্মকর্তাদের সাথে বৈঠক করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি নারায়ণগঞ্জ নির্বাচনকে মডেল হিসেবে উল্লেখ করেন। উন্নয়ন, প্রার্থীর জনপ্রিয়তা এবং আমাদের সাংগঠনিক শক্তি, এই তিনটির সমন্বয়ে মূলত আমরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সোনালী ফসল আমরা ঘরে তুলছি, তুলেছি বিজয়ের মাসে, বিজয়ের সোনালী ফসল আমরা ঘরে তুলতে পেরেছি, এই তিনটি বিষয় যুক্ত হওয়ার কারণে। তো আমরা সেভাবে সারা বাংলাদেশেই আমরা সব নির্বাচন, বিশেষ করে জাতীয় নির্বাচনেও সেভাবে আমরা প্রার্থীটা চয়েস করব। চট্টগ্রামে সংগঠনের নানা সমস্যা এবং কোন্দল নিয়েও কথা বলেন মন্ত্রী। এ সময় ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের কর্মকাণ্ডে অসন্তোষ জানিয়ে নেতাকর্মীদের কোন্দল মেটানোর পরামর্শ দেন ওবায়দুল কাদের। তিন মাসের মধ্যে আমরা সারা বাংলাদেশে আমাদের পার্টির অভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে, যেখানে যেখানে সমস্যা আছে ওগুলো আমরা সমাধান করব। সংগঠনে অভ্যন্তরীণ কোন্দলের কথা স্বীকার করে আপোষের চেষ্টা চলছে বলে জানান চট্টগ্রাম আওয়ামী লীগের নেতারা। সমস্যা সব জায়গায় আছে, কোথাও মারপিট হয়, কোথাও খুন হয়, কোথাও আপোষ হয়, আমরা আপোষ করার চেষ্টা করছি। আমরা চাই না আমাদের অঙ্গ সহযোগী সংগঠনের মধ্যে কোনো ধরনের বিভেদ বিশৃঙ্খলা তৈরি হোক, চিন্তার ভিন্নতা থাকতে পারে এবং এগুলো আমরা বসে আলাপ আলোচনা করে সবগুলো নিরসন করবো। এবং বাংলাভিশন নিউজ ডেস্ক। আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভের নেপথ্যে দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তকারীরা কাজ করেছে বলে মনে করছেন পোশাক মালিকরা। অন্যদিকে অর্থনীতিবিদরা মনে করছেন পোশাক খাতে নিয়মিত শ্রমিক অসন্তোষের কারণে এ খাতের লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়বে। তারা মালিক ও শ্রমিকের মধ্যে আস্থা বাড়ানোর তাগিদ দিয়েছেন। পোশাক কারখানার শ্রমিক অসন্তোষ অনেকটা নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সবশেষ গত 12 ডিসেম্বর আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিকরা বেতন বৃদ্ধি সহ 16 দফা দাবিতে বিক্ষোভ শুরু করে। অর্থনীতিবিদরা বলছেন পোশাক শ্রমিকদের নিয়মিত অসন্তোষ বিবেচনায় নিয়েই মালিকদের পদক্ষেপ নিতে হবে, তা না হলে 2021 সালে বাংলাদেশে পোশাক রপ্তানি $50 বিলিয়ন নেওয়ার লক্ষ্য অর্জনও কঠিন হবে। যদি শ্রমিকরা অস্বস্তিতে থাকেন এবং মালিকরাও যদি এক ধরনের স্বস্তির মধ্যে উৎপাদন কর্মকাণ্ড না চালিয়ে যেতে পারেন এবং তার ফলে যদি কোনো ধরনের অসন্তোষ যদি দীর্ঘায়িত হয়, তাহলে কিন্তু যে লক্ষ্যমাত্রাগুলো সে অর্জন করাটা আমাদের জন্য কষ্টকর হতে পারে। শ্রমিকদের দাবি থাকলেও আমি বা শ্রমিক সংগঠনের একটা দাবি থাকলেও আমি মনে করি কিছু জাতীয় আন্তর্জাতিক ভেস্টেড ইন্টারেস্টেড কর্নার এখানে এটা নিয়ে কাজ করছে এই সেক্টর নিয়ে। সিপিডির এই অর্থনীতিবিদ আরও বলেন পোশাক খাতে শ্রমিক অসন্তোষ কমাতে শুধু চিহ্নিত শ্রমিক সংগঠনের সাথে না বসে আঞ্চলিক সংগঠনের নেতাদের সাথেও মালিকদের নিয়মিত আলোচনা করতে হবে। পছন্দ হোক বা না হোক, অন্যান্য যে সমস্ত শ্রমিক নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথেও আলোচনা করা এবং আঞ্চলিক পর্যায়ে যে সমস্ত রাজনৈতিক শ্রমিক নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথেও আলাপ আলোচনা করা, এটি খুব গুরুত্বপূর্ণ হবে। দেশের বেশিরভাগ পোশাক কারখানা সাভার, আশুলিয়া, গাজীপুরে অবস্থিত। এবারে শ্রমিক অসন্তোষ কেবল আশুলিয়ায় কেন, তারও ব্যাখ্যা দেন বিজিএমইআই সাবেক সভাপতি। এই জায়গায় সব বড় বড় ফ্যাক্টরি অবস্থিত এবং
বড় বড় ব্র্যান্ড যারা আছে সেই ব্র্যান্ডগুলো কিন্তু এখানে তাদের কাজগুলো হয়ে থাকে। সেই কারণেই আসলে এটাকে সবসময় যারাই কাজ করছেন, সেটা শ্রমিক সংগঠন হোক, বহিরাগত হোক বা কোনো ভেস্টেড ইন্টারেস্টেড কর্নার হোক, তারা এই জায়গাটাকে বেছে না। তাহলে আসলে এদিকে কিছুক্ষণ আগে আশুলিয়ায় বন্ধ ঘোষণা করা পোশাক কারখানাগুলো খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, কাল থেকে সব কারখানা খুলে দেওয়া হবে, শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বানও জানান তিনি। এবারে ফিরে দেখা 2016। মাঠে শক্ত কোনো প্রতিপক্ষ না থাকায় 2016 সাল জুড়ে ফাঁকা মাঠে গোল দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বছরটিতে আলোচনার কেন্দ্রে ছিল দলের 20তম জাতীয় সম্মেলন। বলা হচ্ছে ইতিহাসে সবচেয়ে জাঁকজমকপূর্ণ সম্মেলন হয়েছে এবছরে 22 ও 23 অক্টোবর, যার মধ্য দিয়ে এসেছে বেশ কিছু পরিবর্তন। দেশের প্রাচীনতম দলটির সাধারণ সম্পাদক হয়ে চমক দিয়েছেন ওবায়দুল কাদের। 2014 ও 2015 রাজনীতির মাঠে অনেক কাঠখড় পোড়াতে হলেও নিরুত্তাপ ছিল 2016। সংসদ বা মাঠে কোথাও বিরোধীদের মুখোমুখি হতে হয়নি। বছরের শুরু থেকেই আওয়ামী লীগের এই শক্ত অবস্থান। আন্দোলন মোকাবেলায় সফল আওয়ামী লীগের নেতাকর্মীরা তাই বছর জুড়ে ছিলেন আত্মবিশ্বাসী ও সন্তুষ্টিতে। আগাম নির্বাচন নিয়েও কোনো শঙ্কা দেখছেন না তারা। অতীতের যে কোনো সময়ের তুলনায় অক্টোবরে আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলন ছিল বর্ণাঢ্য, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল। সম্মেলন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান সহ গোটা রাজধানী ছিল বর্ণিল সাজে। দলের সভাপতি যে বঙ্গবন্ধু কন্যাই হবেন এ নিয়ে কোনো সন্দেহ না থাকলেও নাটকীয়তায় ভরা ছিল সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের অভিষেক। যে দায়িত্ব তিনি দিতে গিয়ে আমার উপর যে আস্থা রেখেছেন, আমি আমার সব খাম শ্রম মেধা দিয়ে আমার সব কিছু শক্তি সামর্থ্য আমি উজাড় করে দেব আমার নেত্রী পদত্ব এই আস্থার পবিত্রতা রক্ষা করতে, সম্মান রক্ষা করতে। দলের কেন্দ্রীয় নেতাদের মতে এই সম্মেলন মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া আওয়ামী লীগকে আরো সুসংগঠিত করেছে। তো আমাদের এবারের সংগঠনের মধ্যে বেশ কিছু পরিবর্তন এসেছে। এবারের সম্মেলনের মাধ্যমে যে নতুন কমিটি গঠিত হয়েছে সেই কমিটির মধ্যে নবীন এবং প্রবীণের একটা ভালো সমন্বয় আছে। অনেক তারুণ্যের এবার প্রতিচ্ছবি আছে আমাদের এই কমিটির মধ্যে। এবং সবচেয়ে বড় যে উল্লেখ করার বিষয় হলো যে এই কমিটির মধ্যে আমাদের ছাত্র নেতৃত্বে দিয়ে আসা অনেক নেতৃত্ব চলে এসে এবার এসেছেন, যে যার মাধ্যমে আগামী দিনে তাদের এই সমস্ত নেতাদের অভিজ্ঞতা এবং তাদের যে ছাত্রনীতিদের অভিজ্ঞতা সেই সমস্ত অভিজ্ঞতা এবং কর্মদক্ষতা দিয়ে আওয়ামী লীগকে আরও গতিশীল করবে। তবে বেশ কিছু কারণে সমালোচিত হতে হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগকে। উচ্চ আদালতে সাজা হয় আওয়ামী লীগের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন ও আব্দুর রহমান বদিসহ কয়েকজনকে যেতে হয়েছে কারাগারেও। 2016 সালে দলটি হারিয়েছে এক সময়ের তুখর ছাত্রনেতা ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলকে। এ তালিকায় রয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনও। সেতু আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। মামলার কারণে বিদায়ী বছর জুড়ে আদালত অঙ্গনেই বেশি সময় কাটাতে হয়েছে বিএনপি নেতাকর্মীদের। বাদ যায়নি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও। স্থানীয় নির্বাচনে অংশ নিয়ে ভোট জালিয়াতির অভিযোগ আনে দলটি। সন্ত্রাস বিরোধী ঐক্যের পাশাপাশি দল নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি জানায় বিএনপি। 2016 সালে বিএনপির কিছু চালচিত্র জানাচ্ছেন সিকান্দার রেহমান। বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। 2016 সালের প্রথম দিন পৌরসভা নির্বাচন নিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রতিক্রিয়া। তারা প্রমাণ করে দিল তাদের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না, হবে না। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট, জিয়া অরফানেজ ট্রাস্ট, বড়পুকুরিয়া, গ্যাটকো, নাইকো সহ বেশ কিছু মামলায় বছর জুড়েই আদালতমুখী ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলের জাতীয় কাউন্সিলে ভিশন 2030 পরিকল্পনার কথা জানিয়ে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থা প্রবর্তনের কথা বলেন বিএনপি চেয়ারপারসন। জাতীয় সংসদের
উচ্চ কক্ষ প্রতিষ্ঠা করা হবে। দফায় দফায় অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যাপক কারচুপি ও ভোট জালিয়াতির অভিযোগ আনে বিএনপি। যে নির্বাচন কমিশন নির্বাক বোবা, তার কাছে দাবি করে কি লাভ? পয়লা জুলাই রাতে রাজধানীর গুলশানে জঙ্গিদের হাতে বিদেশি নাগরিক সহ 20 জন নিহত হবার দুদিন পর 3 জুলাই সংবাদ সম্মেলনে সব ভেদাভেদ ভুলে দলমত নির্বিশেষে সন্ত্রাস বিরোধী ঐক্য গড়ে তোলার আহ্বান জানান বেগম খালেদা জিয়া। আমরা গভীর বেদনাহত ও ক্ষুব্ধ। অর্থ পাচার মামলায় 21 জুলাই বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে 7 বছরের কারাদণ্ড এবং 20 কোটি টাকা জরিমানা করে আদালত। রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে 24 আগস্ট সংবাদ সম্মেলন করেন বিএনপি চেয়ারপারসন। 27 সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে ইন্তেকাল করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ। সব দলের ঐক্যমতের ভিত্তিতে বিতর্কিত নন এমন ব্যক্তিদের নিয়ে স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের দাবি বিএনপি চেয়ারপারসনের। সকল রাজনৈতিক দলের ঐক্যমতে কনসেনসাস ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করতে হবে। 18 ডিসেম্বর রাষ্ট্রপতির সাথে সংলাপে নির্বাচন কমিশন পুনর্গঠনের 13 দফা প্রস্তাবনা দেন বেগম খালেদা জিয়া। সিকান্দার রহমান, বাংলাভিশন, ঢাকা। নিচ্ছি সিবিসি টাইমস সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে থাকছে নানা আয়োজনে। খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, বড়দিন পালন চলছে, সারা দেশের গির্জায় নিরাপত্তা জোরদার। জঙ্গি দমন ও উন্নয়নের কারণে শেখ হাসিনার জনপ্রিয়তা বাড়ছে, আর এর প্রমাণ নারায়ণগঞ্জ নির্বাচন, বলেছেন 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। বাংলাভিশন সংবাদে স্বাগত, সাথে আছি আয়শা নুসরাত ইসলাম। রাজধানীর দক্ষিণখানে জঙ্গি আস্তানা থেকে উদ্ধার করা হয়েছে আবির নামে আরও এক জঙ্গির মৃতদেহ। শনিবারই সে মারা গিয়েছিল। ওই আস্তানা থেকে গ্রেনেড, পিস্তল সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। কাউন্টার টেরোরিজমের প্রধান মনিরুল ইসলাম বলেন, বাড়িটি জঙ্গিরা তাদের কার্যালয় হিসেবে ব্যবহার করত। 90 জেএমবির পলাতক শীর্ষ নেতারা আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে আছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, জঙ্গিদের নিয়ন্ত্রণে তৎপর রয়েছে দেশের আইন শৃঙ্খলা বাহিনী। আর ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেছেন, জিএমবির শীর্ষ নেতারা দেশেই আছেন। বিরোধী দলকে চাপে রাখতেই সরকার জঙ্গি দমনের নামে নাটক করছে বলে দাবি করেছেন বিএনপি নেতারা। জঙ্গিবাদের কবলে শিশুরা রক্তাক্ত হওয়ার ঘটনাতে তারা এই উদ্বেগ প্রকাশ করেছেন। জাতীয় নির্বাচনের জন্য 2019 সাল পর্যন্ত বিএনপিকে অপেক্ষা করতে পরামর্শ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, জঙ্গি দমন ও উন্নয়নের কারণে শেখ হাসিনার জনপ্রিয়তা বাড়ছে, তার প্রমাণ নারায়ণগঞ্জ নির্বাচন। সকালে আওয়ামী লীগ সভানেত্রী ধানমন্ডি কার্যালয়ে ছোট দলের বৈঠক শেষে এসব মন্তব্য করেন মোহাম্মদ নাসিম। কৃষ্ণসাগরে বিধ্বস্ত রাশিয়ার সামরিক বিমানে 92 আরোহী সবাই নিহত হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিমানটি রাশিয়ার অবকাশযাপন শহর সোচি থেকে সিরিয়ার লাতাকিয়া শহরে যাচ্ছিল। এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার দেশজুড়ে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন তিনি। সোমবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ। ঘরের মাঠে একের পর এক সাফল্যের পর এবার টাইগারদের সামনে চ্যালেঞ্জ, বিদেশের মাটিতে জয়। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কন্ডিশনে কাজটা অনেক কঠিন বলে আবারও মন্তব্য করলেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। প্রথম ম্যাচে মুস্তাফিজের খেলা এখনও নিশ্চিত নয় বলে জানান মাশরাফি। এই ছিল এখনকার মতো, সাথে থাকায় ধন্যবাদ। স্বাগত আরও একবার বাংলাভিশন সংবাদে। শুভ বড়দিন আজ, খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই উপলক্ষে ঢাকা সহ সারা দেশের গির্জায় আয়োজন করা হয়েছে বিশেষ প্রার্থনার। আর বড়দিনে চার্চ সহ বর্ণিল সাজে সাজানো হয়েছে 5 তারকা হোটেলগুলো, জোরদার করা হয়েছে নিরাপত্তা। খ্রিস্টান ধর্ম অনুসারীদের বিশ্বাস, এদিনেই খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের জন্ম।
তাই প্রভু যীশুর জন্মদিনে তার অনুসারীরা বর্ণিল আয়োজনে পালন করেন দিনটি। ন্যায্যতার সপক্ষে একটা সুন্দর সমাজ বিনির্মাণের পক্ষে, তাই এটাই হচ্ছে এবছর আমাদের সেই বড়দিনের প্রার্থনা। জগতে যে রকম অবস্থা এখন আছে, আমার অনেক চিন্তা আছে এবং একত্রিতভাবে সবার জন্য প্রার্থনা করতে চাই। খ্রিস্ট ভক্তরা বলেন সবার মধ্যে শান্তি আর অনাবিল আনন্দ বিলিয়ে দেয় বড়দিনের শিক্ষা। বড়দিনের মাধ্যমে সারা বিশ্বে যে অরাজকতা, যে অশান্তি আছে সেগুলো দূর হয়ে যাবে। প্রার্থনা সুরে গির্জাগুলোই এক মোহময় পরিবেশ তৈরি হয়। ভক্তরা সেখানে ব্যাকুল হয়ে ওঠেন ঈশ্বরের সান্নিধ্য লাভের চেষ্টায়। খুব আনন্দের সাথে দিনটা আমরা উদযাপন করি। মেরি ক্রিসমাস সবাইকে উইশ করা হয়, তারপর বাসায় বিভিন্ন আত্মীয় স্বজন আসে, আমরা আত্মীয় স্বজনদের বাসায় যাই। উৎসবকে ঘিরে রাজধানীর বড় হোটেলগুলোতেও ছিল নানা আয়োজন। হলো বাচ্চাদের জন্য একটি পুল পার্টি, এবং পুল পার্টিতে আমরা নানান রকমের গেমসের পাশাপাশি ম্যাজিক শো, পাপেট শো, সান্টা ক্লজের সাথে ডিজে ড্যান্স, যেগুলো প্যারেন্টসরা তাদের বাচ্চাদেরকে নিয়ে এসে অনেক এনজয় করে থাকে। যে কোনো উৎসব শিশুদের কাছে যেন একটু বেশি আনন্দের। বড়দিনের সান্তা ক্লজ আর তার রেখে যাওয়া নানা উপহার দিনটিকে স্মরণীয় করে তোলে শিশুদের কাছে। এবার বড়দিন জন্য একটাই প্রার্থনা, যাতে দেশে শান্তি বয়ে আনে। অনেক মজা লাগে, খেলতে পারি, কারণ স্যান্টা এসেছে আমাদের সবাইকে চকলেট দিয়েছে। বড়দিনের নানা আয়োজন সুন্দরভাবে শেষ করতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ডিএমপির পক্ষ থেকে আমরা যে নিরাপত্তা ব্যবস্থা, নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা রেখেছি, এতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নেই। শুধু আনন্দ আয়োজনই নয়, সবার মনে শান্তি আসুক সেই প্রার্থনাই করলেন খ্রিস্ট ভক্তরা। এস এম ভয়েস, বাংলা ভিশন, ঢাকা। সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বড়দিন উপলক্ষে সকালে বঙ্গভবনে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। এ সময় রাষ্ট্রপতি বিশ্বের সকল খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বলেন, পথভ্রষ্ট মানুষকে সত্য ও ন্যায়ের পথে চলার আহ্বান জানিয়েছেন যেসব মহামানব, তাঁদের মধ্যে যীশুখ্রিস্ট ছিলেন অন্যতম। অনেক আগে থেকেই এদেশের মানুষ ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। এই ঐতিহ্যকে আরও সুদৃঢ় করতে সবার প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। জাতীয় নির্বাচনের জন্য 2019 সাল পর্যন্ত বিএনপিকে অপেক্ষা করতে পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, জঙ্গি দমন ও উন্নয়নের কারণে শেখ হাসিনার জনপ্রিয়তা বাড়ছে, তার প্রমাণ নারায়ণগঞ্জ নির্বাচন। সকালে আওয়ামী লীগ সভানেত্রী ধানমন্ডি কার্যালয়ে 14 দলের বৈঠক শেষে এসব মন্তব্য করেন মোহাম্মদ নাসিম। মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার জন্য বারবার চেষ্টা করেছে বিএনপি নেতৃত্ব, এবং এবারও যে নির্বাচন হলো, এই নির্বাচনে যে অর্জন হয়েছে সবাই কিন্তু বলেছেন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে। এমনকি পরাজিত প্রার্থীও বলেছেন যে নির্বাচন সে রায় মেনে নিয়েছে। তারপরও বিএনপি একের পর এক বিভ্রান্তিমূলক হাস্যকর বক্তব্য দিয়ে যাচ্ছে। এরা হচ্ছে তাদের সেই পুরনো অভ্যাস, যে কোনো ভালো অর্জনকে, ভালো ব্যবস্থাকে তারা বিতর্কিত করতে চায়। আবারও নিচ্ছি সিবিসি টাইজ সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে আসছি জানিয়ে। কৃষ্ণ সাগরে বিধ্বস্ত রুশ সামরিক বিমানে 92 আরোহী সবাই নিহত, জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। সোমবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ, মুস্তাফিজের খেলা এখনো অনিশ্চিত। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। শুরু করছি আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ দিয়ে। কৃষ্ণসাগরে বিধ্বস্ত রাশিয়ার সামরিক বিমানে 92 আরোহী সবাই নিহত হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিমানটি রাশিয়ার অবকাশ যাপন শহর সোচি থেকে সিরিয়ার লাতাকিয়া শহরে যাচ্ছিল। সিরিয়ায় দায়িত্বরত রুশ সেনাদের জন্য নতুন বছর উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিতে লাতাকিয়া যাচ্ছিলেন বিমানটির আরোহীরা।
সেনাবাহিনীর 64 সদস্য ছাড়াও একটি বাদক দল ও সাংবাদিকরা ছিলেন বিমানটিতে। উড্ডয়নের মাত্র 2 মিনিটের মাথায় বিমানটি রাডার থেকে নিখোঁজ হয় বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। পরে কৃষ্ণ সাগরে এর ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। সেখান থেকে বেশ কয়েকজন হতভাগ্য যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার দেশজুড়ে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন তিনি। তবে কি কারণে এই দুর্ঘটনা হয়েছে তা এখনও জানা যায়নি। জঙ্গি হামলার আশঙ্কায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিশ্বজুড়ে পালিত হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। দিনটিতে সিরিয়া সহ বিভিন্ন দেশে শিশুদের উপর নির্যাতন ও নানা দুর্ভোগের নিন্দা জানান পোপ ফ্রান্সিস। একই সাথে দ্রুত সিরীয় যুদ্ধ বন্ধের আহ্বান জানান তিনি। এদিকে ঘূর্ণিঝড় নকটেনের আঘাতে বিপর্যস্ত ফিলিপাইনে ভাটা পড়েছে বড়দিনের উৎসবে। বিশ্বের নানা প্রান্তে বড়দিনের বিভিন্ন আয়োজন নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। ফিলিস্তিনের পশ্চিম তীরের বেতলেহেমের নাটিভিটি গির্জায় দিনে প্রথম প্রহরেই শুরু হয় বড়দিনের প্রার্থনা। 2000 বছর আগে এই নাটিভিটি গির্জায় জন্মেছিলেন খ্রিস্ট ধর্মের প্রবর্তক মহান যিশু। তাই প্রতি বছরের মতো এবারও বেতলেহেমে নেমেছে হাজারো পুণ্যার্থী আর পর্যটকের ঢল। বরাবরের মতোই রাতের প্রার্থনায় যোগ দেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। প্রার্থনা করা হয় নিরাপদ বিশ্বের জন্য। মিশর ও জর্ডানের সাম্প্রতিক জঙ্গি হামলার প্রেক্ষিতে নারফিটি গির্জা ও এর আশপাশের এলাকায় ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ভেসিলিকাতেও বড়দিনের উৎসব শুরু হয় মধ্যরাতে। বিশেষ প্রার্থনায় যোগ দেন পোপ ফ্রান্সিস। এই সময় তিনি গোটা বিশ্ব, বিশেষ করে সিরিয়ার আলেপ্পোর শিশুদের দুর্ভোগ লাঘবের জন্য প্রার্থনা করেন। সেই সাথে সিরিয়ার গৃহযুদ্ধ বন্ধসহ ইসরায়েল এবং ফিলিস্তিনকে ঘৃণা ও বিদ্বেষ দূর করার আহ্বান জানান। নানা আয়োজনে বড়দিন পালন করছে 4 মাস আগে আগস্টে শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ইতালির আমাট্রিস শহরের অধিবাসীরাও। বাড়ি ভেঙে পড়ায় অস্থায়ী ঘরে বড়দিনের উৎসব পালন করছেন তারা। আর ঘূর্ণিঝড় নকটেনের আঘাতে বড়দিনের আনন্দ অনেকটা ফিকে হয়ে গেছে ফিলিপাইনবাসীর কাছে। আর প্রেসিডেন্ট হিসেবে বিশ্ববাসীকে শেষবারের মতো বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামা। গেল 19 ডিসেম্বর বার্লিনে বড়দিনের মার্কেটে ট্রাক হামলার ঘটনায় এবার গোটা ইউরোপ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া কড়া নিরাপত্তার মাঝে এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশে দেশে উদযাপিত হচ্ছে শুভ বড়দিন। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। দক্ষিণ খানের জঙ্গি আস্তানায় 19টি গ্রেনেড নিষ্ক্রিয় করা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন নজরদারিতে আছে শীর্ষ নেতারা। বিরোধী দলকে চাপে রাখতে সরকার জঙ্গি দমনে নাটক করছে, মানুষের কোনো নিরাপত্তা নেই, অভিযোগ বিএনপি নেতাদের। আগামী জাতীয় নির্বাচন সহ সব নির্বাচন নারায়ণগঞ্জ মডেলে হবে, ঘোষণা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। দেশি বিদেশি চক্রান্তেই হচ্ছে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, অভিযোগ মালিকদের পারস্পরিক আস্থা বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের। এ ছিল এখনকার মতো পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ আপডেট, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সংবাদ সবার আগে জানতে গ্রামীণ ফোন বাঙালি অথবা এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নম্বরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।